মেট্রিক আর হায়ার সেকেন্ডারি পরীক্ষার্থীর মনত এতিয়া এটাই প্রশ্ন যে পরীক্ষার উত্তরবহিত এক্সামিনারে কি কি মেইন বস্তু চেক করায়, যার কারণে কিছু শিক্ষার্থী বেশি নম্বর পায়, আন কিছু আকৌ কম নম্বর পায়। মরমা ছাত্র ছাত্রী অকল, তোমালোকর উত্তর পত্রিকা চেক করার সময় এক্সামিনারে বিশেষক তিনটা মেইন পয়েন্টর উপর গুরুত্ব দিয়ে। সেই তিনটা মেইন পয়েন্ট যদি তোমালকে এনসার শিটত ফলো করা তেতিয়াহলে তোমালকেও সম্পূর্ণ নম্বর পাবা। সেই তিনটা মেইন পয়েন্ট কি সবিশেষ এইটো ভিডিওর জড়িয়ে জানিব পারিবা, গতি স্কিপ নকরাক সম্পূর্ণ ভিডিওটি চাবা। মেট্রিক আর হায়ার সেকেন্ডারি পরীক্ষার ফলাফল কেতিয়া ঘোষণা করিব আর কেনেক সকলতক আগত এই ফলাফল লাভ করিব পারিবা সবিশেষ এইটো চ্যানেল জড়িয়ে সকলতক আগত খবর পাবা, গতি পলম কিয় এটাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থ দিয়া। এই তিনটা পয়েন্টর ভিতর এক নম্বর পয়েন্টটি হয়েছে এক্সামিনারে প্রথমতে চেক করে তোমার উত্তরবহিত প্রথম দুই তিনটা পৃষ্ঠা ক্লিন আছে না নাই, প্রথম দুই তিনটা পৃষ্ঠা কটাকটি করেছা না নাই, প্রথম দুই তিনটা পৃষ্ঠাত লিখা উত্তরবর একেবারে শুদ্ধ হয়েছে না নাই। যদি ক্লিন হয়, যদি কটাকটি নকরা আর যদি শুদ্ধ উত্তর লিখা, তেতিয়াহলে ইয়ার ফলত শিক্ষকর উপর একটা গুড ইফেক্ট পড়ে, যার কারণে নম্বর পোৱাৰ সম্ভাবনা বৃদ্ধি পায়। কিছু শিক্ষার্থী উত্তর পত্রিকার প্রথম দুই তিনটা পৃষ্ঠাত কটাকটি করে, শুদ্ধ উত্তরবর লিখিব নোৱাৰে, সেই সকল ছাত্র ছাত্রী পরীক্ষাত কম নম্বর পায়। দুই নম্বর পয়েন্টটি হয়েছে তোমার উত্তর পত্রিকাত প্রশ্নের উত্তরবর সিরিয়াল আছে না, অর্থাৎ একর পিছত দুই, দুইয়ের পিছত তিন, তিনের পিছত চারি, এনেক সিরিয়াল আছে না নাই। ইয়ার অর্থ এইটো নহয় যে তুমি একর পিছত তিনি লিখিব নোৱাৰিবা, লিখিব পারিবা, কিন্তু ইয়ার ফলত একটা বেড ইফেক্ট পড়ে। তোমালকে যদি পরীক্ষাত একর পিছত দশ লিখা, দশর পিছত দুই, তারপিছত আকো তিনি, তারপিছত আকো চারি নম্বর প্রশ্নের উত্তর লিখা, তেতিয়াহলে ইয়ার ফলত শিক্ষকগৰাকীৰ ওপৰত এটা বেড ইফেক্ট পড়ে আর শিক্ষকগৰাকীয়ে ধারণা করিব পাৰে যে এই পরীক্ষার্থীজন কেনেকুৱা। তিনি নম্বর পয়েন্টটি হয়েছে এক্সামিনারে চেক করে তুমি সকল কুয়েশনের এনসার এটেম্প করেছা না নাই। যদি তোমালকে পরীক্ষাত সকল প্রশ্ন উত্তর এটেম্প করা, তেতিয়াহলে নম্বর পোৱাৰ চান্স বৃদ্ধি পাই যায়। কিছু শিক্ষার্থী ভাবে যে মই এই প্রশ্ন উত্তর নোৱাৰো, মই এই প্রশ্ন উত্তর নিলিখো। আন কিছু শিক্ষার্থী আকৌ নোৱাৰা প্রশ্ন উত্তর লিখি থৈ আহে, যার কারণে সেই সকল ছাত্র ছাত্রীয়ে পরীক্ষাত বেশি নম্বর পোৱা দেখিবলৈ পোৱা যায়। কিছু শিক্ষার্থী পরীক্ষাত নোৱাৰা প্রশ্ন উত্তর লিখি থৈ আহে, তথাপিও সেই সকল ছাত্র ছাত্রীয়ে পরীক্ষাত ভাল নম্বর পায়। মরম ছাত্র ছাত্রী অকল, তোমালকে যেতিয়া পরীক্ষা দিবলৈ যাবা, যদি কোনো প্রশ্ন উত্তর নোৱাৰা, তেতিয়াহলে কিবা কিবি ভুল শুদ্ধ লিখি থৈ আহিবা, তথাপিও তোমালকে নম্বর পাবা আর ইয়ার ফলত নম্বর বৃদ্ধি হওয়ার সম্ভাবনা বাড়ি যায়।